সুরাতুল্লাহ আলাক আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে সুই শুদ্ধ করে শিখিয়ে দেব প্রত্যেকটা আয়াতের মধ্যে কিভাবে আপনারা গুণনা করবেন গুন্যার নিয়ম আসলে মাদের নিয়ম আসলে প্রত্যেকটা হরফ হরফ্রুজ্জেন কীভাবে করবেন আয়াতের শেষে কীভাবে ওয়াকফ করবেন বা কলকলা কীভাবে আদায় করবেন প্রত্যেকটা বিষয়ে আমি খাতা কলম আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি হামজা قاف জাল ইক এখানে কি হবে কলকলা হবে আমরা সবাই জানি যে কলকলা হরফ হলো পাঁচটা আমি এখানে লিখে বোঝাই আপনাদেরকে একটু কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল তো এই পাঁচটা হরফ যখন আমরা সাকিন পাব তখন কিন্তু কলকলা আদায় করব যেমন হামজা কফ জবর আক এটা সাকিন ই ক ও ক তদে বললে হবে হামজা ত জবর আ ত ই ত বাদে বলল হবে হামজা বা বে আবে বে জিম হবে হামজা জিম জবর আ জে ই জে উ জে ডাল হবে হামজা দাল জবর আ দে ই দে তো ভাবে আমরা পাঁচটার কি করব কলকলা আদায় করে পড়ব তো এখানে দেখুন কফের উপরে কি আসছে চাকিন আসছে এই জন্য আমরা কফকে করব মানে কলকলা করব হামজা কফ জের ই ক বিস্মি ৰ হামজাযৰ ৰ ঢাকা দিবেন ই কৰ ৰ কাল্লাৰি খয়েল কলকলৰফৰ ওপৰত চাকি নাছিলে কলকল হয় কলকল সৰফে যদি নামটো থামি ৱাকফ ধৰি ত' শেষ হৰফ কলকল হয় খয়লাক খয়লাক ই কৰ বিস্মি ৰ হামজাযবৰ ৰ ঢাক্কাটো সুন্দৰভাৱে ইকৰমি ৰব্বি কাল্লাৰি খয়লাক খয়লা কল কফ লাম যে কল খানিন আলাক মীনজের মিন স্পষ্ট মিন আলাক। এখানে আছে আলাকিন থামলে এই কফটা কি হবে কল হবে আলাক। কলা কল খা বলা যাবে না খয়লা কল ইং গুণ বিক্ষক গুণ খয়লা ইং خلق الانسان من علق اقرا وارحم ذو الراء دخلت بهم اقرا وربك الاكرم اكرم اقرا وربك الاكرم همزه كاف صبر اك 23 হবে اكرم এখানে আছে আকরম অক্ষর অবস্থায় পেশ আসলে সেই হরফটা কি হয়েছে সাকিন হয়ে যায় তো আমরা এখানে মিমটাকে ই বিল এখানে দেখুন আলিফ জের পেশ কিছু নাই তবে আলিফের উপরে আমরা জবর দিয়ে পড়বো যেহেতু পর লাম তো এরকম আয়তে শেষে আলিফের উপর জের মানে আয়তে শুরুতে জবর জের পেশ নাও থাকতে পারে না থাকলে পর হরফ লাম থাকলে আলিফুল পর জবাব দিতে পড়বেন তাহলে বলবেন আল্লাযী আল্লামা বিল কলম আর দুইটা এক মিল করে পড়লে একসাথে পড়তে হবে ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম মুল্লাযী বলতে হবে ঠিক আছে আর থামলে মিমটা সাকিন করব আলিফুল জবাব দিয়ে পড়ব ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লা রি আল্লা মাবিল কয়লাম তারপরে আল্লা মাল আল্লা মাল ইং সান মালময়ালম ইং হামদান মঞ্জের ইং এটা হলো কি গুন্না ইক ফাগুন্না ইক ফগুন্নাটা আমি একটু বুঝিয়ে দিই ইক ফাগুন্না ইক ফাগুন্নার হরফ হচ্ছে পনেরোটি হরফ পনেরোটি কি কি তা সা জিম দাল জাল জা সিন শিন সত দ প এস ফা কফ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার গুণ হরফ যখন এই নুন সাকিনের পর এই প্রণটা হরফ হাসবে অথবা তানভিন দুই জবর অথবা দুই জের দুই পেশের পর এই হর হরফাসবে তখন কি করতে হবে ইকফা গুণনা করতে হবে তো গুণনাটা আমরা কীভাবে করবো এখানে দেখুন নুন সেকেন্ডের পর কী আসছে সিন আসছে সিন ইকফা হরফ সিন আসছে তাহলে এখানে গুন হবে কোথায় এই যে আল ইং সানা ইং সান এরকম আবার বলেন আই লা মাল ইং সানা মাল ইয়ালাম কাল্লা এলা তো আমরা তিন আলির পরিমাণ টান দিব কাল্লা ইননাল আল ইং সানা ইন নালে এটা হলে ওয়াজেব গুন্য না কারণ নুনের উপর তাশিত আসছে তো মিমে অথবা নু তাশির থাকলে সেখানে গুন্য হবে সেটাকে অজেব গুন্য বলা হয় তাহলে বলতে হবে কাল্লা ইন ইং চা না লা প গ ইয়া প কল কল্লা লা য়া প এখানে থামলে গ থাম লে এক লিফ দিব আৰু যদি মিল করে পুৰি তাহলে তিন লিফ্ট আন দিব এটা ভালকৈ বুজা নেন যিহেতু গণ খাৰজপৰ গাৰ ওপৰত যিকোন চিন্ন বা মেজ হামজা আস্তে তো এটা হলো মধ্যে মুনফা ছিলেন মাতকে বলে যে এখানে আমরা তিন হাজার প্রাণ দিব এখনো ঠিক সে সেরকম তিন হাজার প্রাণ দিব যদি আমরা দুইটায় মিল করে পড়ি এরকম কাল ইন ইংস্তা তো এরকম আমরা কি করব তিন হাজার প্রাণ দিয়ে পড়বো মিল করে পড়লে আর যদি আমি মিল না করে এখানে ভেঙ্গে বলি বা এখানে থেমে যাই তাহলে এই জায়গায় এক লিপ্টান দিব কাল্লা এক লিপ্টন দেব তারপরে অর্থাৎ থামলে এক লিপ্টান আর মিল করে পড়লে তিন লিপ্টান তারপরে

আ আইন বাজারা আবে কলকলা আবে দান ই আবে দান ইদা সললা সদ লামজব ল লাম খাজ বললা সললা এখানে সদ মুধট হবে আবে দান ইদা চললা আর আইতা ইংকা না আলালহুুদা ইং কি কুন হবে ইখা কু। অ ৰ আই তা ইং কানা ইং কানা আল হুদা একোভাৱে এখনে থমলে হুদা দা তামোলে এক লোকান দিব আউ আমাৰ ৰ তাক ক'লা ৰবি তাকা আৰু দুইটা যদি মিল কৰি পঢ়ত ত'লে এখনে আমাৰ তিনি লোক দাম আরো আইতা ইং কানা আইলাল হুদা আউ আমার ভিত্তা তো থামলে গ লিফটান আর মিল করে পড়লে তিনি লিপ্টান তারপরে আরো আইতা ইং কায় র্যা বাবাটা ওয়ালা আরো আইতা ইং এখন করবেন ইং কায় র্যা বা আর আইনটা ইং কাল বাবা তা ওয়াল্লা আই ইয়া আলম ইয়া আইন যে পর মানে এখানে আয়না চাপ দিয়ে আলাম লাম ইয়া আল্যাম মিম সেখানে পর বাশতে যেহেতু গুণা করতে হবে আলাম লাম ইয়া লাম্বি আন নাল হায়া র তাহলে এখানে মিম সেখানে পর বাসলে ঘণ্না করবেন আর আন এটা অবশ্য অযোধপূর্ণ করবেন আর লামটা মোটা করবেন আল্লাহ শব্দ লামড এখানে জবর আসলে মোটা হইলাম আই লাম ইয়া লাম্বি আন লাল্ র ক্লা লা ই লাম ইয়াং তাহ্ ইয়াং গুণ হবে তা ননে ইয়াং তাহ আর হার্টা চ্যাকেন হয়ে যাবে কালা লা ই লা মিয়াং তাহ লায়ানাস ফাম লায়ানাস ফাম এখানে ইক একলা পূর্ণভাবে বাসা তানপিনের উপর কি আসছে বাস তোমার মিম দ্বারা পবর্তন করে পরিবর্তন করে পূর্ণ করব লায়ানাস ফাম বি না শুইয়া না لا نسفع فعم بن كاذبة خاطئة خاطئة ناسية كاذبة ناسية كاذبة خاطئة فاليد يد الجبر يد كلكلا فليدع ناديه فليدع ناديه سندع الزبانيه سَنَادِ نَادِ كل سَنَادِ عُزَبَانِيَهُ الزبانيه كلا لا تطيعه واسجد واقترب واسجد جيم دال جيم جود جودي جود كول كلا لا تطيعه واسجد واقترب كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدِ وَقُدْ تَرِيبِ سجد راية وبش سجد ديبا تاسكي بوريونتو شهر حلقة ديبا الله حافظ